প্যারিস অলিম্পিক্স 2024-এ তিনি ম্যাজিক দেখাবেন বলে আশা করা হয়েছিল, সেটাই করে দেখালেন সুইডেনের পোল ভল্টার আর্মান্দো ডুপ্ল্যান্টিস, যিনি পরিচিত মান্ডো নামে। স্ট্যান্ডে ডি ফ্রান্সে ৮০,০০০ দর্শকের সামনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। সোনা তো জিতলেনই, ভেঙে দিলেন নিজের অতীত রেকর্ড। এই নিয়ে নভেম্বর নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন সুইডিশ ক্রীড়াবিদ। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, এবার প্যারিস অলিম্পিক্সও পুরুষদের পোল ভল্টে সোনা জিতলেন সুইডেনের ভল্টার ডুপ্ল্যান্টিস। স্ট্যাডে ডি ফ্রান্সের ৮০,০০০ দর্শকের সামনে ৬.২৫ মিটার উচ্চতা অতিক্রম করলেন ২৪ বছরের ভল্টার, যা একটি বিশ্ব রেকর্ডও, তবে অন্য কোনো প্রতিযোগীর নয়। তিনি নিজের রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড করলেন। বিশ্ব রেকর্ড ভাঙার পর তাঁকে উদযাপন করতে দেখা যায়। তুরস্কের শুটার ইউসুফ ডিকেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি ডুপ্ল্যান্টিস তার স্টাইলিশ শুটিং ভঙ্গিটি অনুকরণ করেন, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তার এক হাত পকেটে রেখে এবং অন্য হাত দিয়ে ডিকেকে স্টাইলে পিস্তল মেরে উদযাপন করেন সুইডিশ তারকা। সেই ছবি শেয়ার করে তুরস্কের শুটার ভল্টারকে শুভেচ্ছা জানান।